প্রধানমন্ত্রীদের সাথে বৈঠক আছে আমাদের প্রধানমন্ত্রীর, তারপরে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তারই। তিনি যেমন বলবেন বা সিএম যেমন বলবেন সেই অনুযায়ী আমরা সেইভাবে চলব। এখনো অব্দি যদি হিসাব করা যায় সারা কাঁচাপাড়ায় অন্তত আমরা 2100 থেকে 2200 পরিবারকে টাচ করতে পেরেছি, কিন্তু মানুষ আছে আরও অনেক বেশি, সেটা তো একার পক্ষে সম্ভব না, আর আমরা সরকার পক্ষে নেই। তবে আমরা ছাড়াও কিছু বিরোধী দল সরকার পক্ষের লোক তারাও কিন্তু দিচ্ছে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাব। আচ্ছা, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তবে একটা জিনিস বলবো, তাহলে কি রেশনিং ব্যবস্থাটা কি ভেঙে পড়েছে? তাহলে এই উদ্যোগটা কেন নিতে হলো? আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিজপুরের প্রতিটা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করব, এবং ক্ষমতা সীমিত মানুষকে সঙ্গে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি। দেখুন, এখানে মনে হচ্ছে 500 উপরে লোককে দেওয়া হচ্ছে, এইটা রোজ রেগুলার ওয়ার্ক আছে আমাদের পার্টির তরফ থেকে। আমাদের বিধায়ক হোক, আমাদের কর্মীরা হোক, আমাদের মণ্ডল প্রেসিডেন্টরা হোক, সব জায়গায় কোথাও না কোথাও দেওয়া হচ্ছে। আজকে বিকালেই হাজিনগরে দেওয়া হবে, কয়েক হাজার লোককে দেওয়া হবে। বিরোধী দলগুলো দেখুন, পশ্চিমবাংলা চায়না মতন হয়ে যাচ্ছে। চায়নাতে ডক্টর যে বলে দিচ্ছে করোনার জন্য মারা যাচ্ছে, তার খুন করে দেওয়া হচ্ছে, তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রিপোর্টারদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আজকে পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, পশ্চিমবাংলা ভারতবর্ষের থেকে আলাদা একটা নিরঙ্কুশ শাসন চলছে, সেই শাসনের ব্যাপারে আমরা বারবার প্রধানমন্ত্রীকে আর হোম মিনিস্টারকে আমরা জানাচ্ছি, হেলথ মিনিস্টারকে জানাচ্ছি, এজ এ এমপি বাংলায় সব তথ্য গোপন করা হচ্ছে। যেভাবে আপনারা দেখেছিলেন ডেঙ্গু সময় গোপন করা হতো, ডেঙ্গুতে লোক মারা গেলে বলা হতো মাল্টি অর্গান ফেলিওর, এখন বলা হচ্ছে কিডনি ফেল হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে। আর সবথেকে বড় দরকার আছে পশ্চিমবাংলা কিছু জায়গা চিহ্নিত করে হটস্পট করে সেখানে কার্ফু জারি করা, কেন এই ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না। 14 এপ্রিল কি লকডাউনটা উঠাবে বলে মনে হয়? দেখুন, এটা অনেক বড় প্রশ্ন করলেন। আমার মনে হচ্ছে না যেভাবে বাড়ছে লকডাউন উঠবে, কিন্তু লকডাউন শুধু রাখলেই হবে না, লকডাউনকে চিহ্নিত করে বিশেষ করে হটস্পটগুলো যেখান থেকে মার্কাজরা তবলিকিরা আমাদের বাংলায় লুকিয়ে আছে, সেই জায়গাগুলোকে যদি হটস্পট করে না ওখানে কার্ফু লাগানো হয়, তাহলে কিন্তু এই রোগটা ঠিক হবে না। গলির ভেতর চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় একটা গ্যালারি, দিদিমণি অফিসিয়ালি বলে দিয়েছেন তো মদ বিক্রি হবে, কেন মদের যে এখন তো মদের মালিক যারা, মদের যারা ওনার তারা তো মদের মালিক না, এখন মালিক আছে সঞ্জীব গোয়েন্কার আর পিসি ভাইবো প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার জন্যে কিছুদিন মধ্যে এখন কালকে মদের ব্যাপারে এলাও হলো, আবার ব্যাক করা হলো, আবার কিছুদিন মধ্যে দেখবেন মদের চালু হবে, তারপরে ফুল চালু হয়ে গেল, তারপরে মিষ্টি চালু হয়ে গেল। জানি না কোন তথ্যের ভিত্তিতে উনি মিষ্টি চালাচ্ছেন আর ফুল চালাচ্ছেন, আমি জানি না। আমি জানি না, প্রশাসন যদি এই ধরনের কাজ করে প্রশাসনকে তার খামিয়াজা ভুগতে হবে। আজকে যদি সাংসদকে, যদি বিধায়ককে, যদি পুলিশ এই ধরনের করে, তাকে কিন্তু কৈফিয়ত দিতে হবে সময় আসলে। এইটা তো দিলাম লাইন, হ্যাঁ ওইটা মাছ।